গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে সালাম আদাব ও নমস্কার। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমাদের মনে হয় আজকে একটা প্যারেন্টস মিটিং এর কল ছিল। আমরা কি যার যার প্যারেন্টসকে সাথে রেখেছি, যদি আমরা প্যারেন্টসদেরকে সাথে রেখে থাকি তাহলে কিন্তু আমরা একটা থামস আপ দিতে পারি। আমাদের আজকের এই মিটিংটা কিন্তু প্যারেন্টসদের অবশ্যই লাগবে এবং আপনাদের প্যারেন্টসদের পার্টিসিপেশন কিন্তু অনেক জরুরি। ঠিক আছে, হ্যাঁ, অনিমের আম্মুকে আমি দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা কিন্তু প্যারেন্টসদের অবশ্যই সাথে রাখবো। যারা এখনো প্যারেন্টসদেরকে নিয়ে বসেনি, আমরা একটু দ্রুত প্যারেন্টসদেরকে নিয়ে বসে যাব। আচ্ছা, আমি আপনাদের প্রত্যেকের প্যারেন্টসকে দেখতে পাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা সবাই হয়তো বা জানি যে আমাদের দেশে একটা খুব খারাপ পরিস্থিতি চলছে COVID-19 ইস্যুর কারণে। আমরা কিন্তু এখন স্কুলে যেতে পারছি না। আমাদের স্কুলের যে ফ্যাসিলিটি গুলো আছে সেই ফ্যাসিলিটি গুলো কিন্তু আমরা এখন মানে অনেকটা মিস করছি বলা যায়। আমরা স্কুলে ঠিকঠাক মতো যেতে পারছি না। তারপর হচ্ছে আমরা স্কুলের যেই পড়াশোনা গুলো বা টিচাররা যেভাবে করে আমাদের বিভিন্ন পড়াশোনা গুলোকে প্রোভাইড করছেন, আমরা কিন্তু সেটাও এখন আর পাচ্ছি না। আবার অপরদিকে দেখা যায় আমরা কিন্তু স্কুলের পাশাপাশি বিভিন্ন টিচারের কাছে আমরা টিচারের শরণাপন্ন হচ্ছি একটা ভালো রেজাল্ট করার জন্য, ভালো ফলাফলের জন্য। আমরা হয় প্রাইভেট করছি, না হয় আমরা বিভিন্ন টিচারের কাছে কোচিং করছি, সেই কোনো কিছুই কিন্তু আমাদের এখন আর হয়ে উঠছে না বিকজ অফ COVID-19। তো এই করোনা ভাইরাসের জন্য আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে, কিন্তু এট দ্য এন্ড একদম শেষ পর্যায়ে কিন্তু আপনারা সবাই দেখবেন পরীক্ষা কিন্তু আমাদের ঠিকই হবে, সেটা আমাদের নভেম্বর মাসে হোক, ডিসেম্বরে হোক, কিংবা জানুয়ারিতে গিয়ে হোক, পরীক্ষা আমাদের ঠিকই হবে। তো এখন আমরা আসলে কি করতে পারি? আমরা হয়তো বা সবাই এখন ক্লাস করছি, এভাবে করে আমাদের প্রতিদিন অনলাইন ক্লাসগুলো হচ্ছে, আমরা প্রত্যেক দিন অনলাইন ক্লাসগুলো এখন করছি ঠিকই, কিন্তু এই অনলাইন ক্লাসগুলো কি শুধু করলেই কি আমাদের হচ্ছে, বা এই অনলাইন ক্লাসগুলো শুধু যে আমরা করছি এতে কি আমাদের আসলেই ওই রকম বা 100% যদি বেনিফিট বলি, 100% বেনিফিট কি আমরা আদৌ পাচ্ছি, এটা একটা প্রশ্ন আপনাদের কাছে। আচ্ছা, আমার কাছে যেটা মনে বা আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা হয়তো বা আপনাদের শুধুমাত্র অনলাইন ক্লাসের মাধ্যমে 100% দিতে পারছি না, যেমনটা হয়তো একটা স্কুল দিতে পারে, বা হচ্ছে আমরা একটা টিচারের কাছে গেলে যে জিনিসগুলো পাই সেটা হয়তো আমরা এখান থেকে পাচ্ছি না। আমরা হয়তো এখানে আসছি, ক্লাস করছি, ক্লাসে পড়াগুলো বুঝতে পারছি, আমরা হয়তো বা চলে যাচ্ছি, আবার পরের দিন একইভাবে আমরা ক্লাসে জয়েন করছি, ক্লাস করছি, এভাবে করেই কিন্তু আমাদের চলছে। কিন্তু দিন শেষে কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু আপনাদের সন্তানদেরকে ঠিকঠাক মতো মেজার করতে পারছেন না যে আমার সন্তান কি আদৌ সে পড়াশোনা করছে, বা তার সে যে আজকে এই অনলাইন ক্লাসের সাথে যে সে যুক্ত আছে তার প্রোগ্রেসটা কতটুকু, সে কতটুকু ভালো করছে বা কতটুকু খারাপ করছে, এইটা কিন্তু আসলে আমাদের ট্র্যাক করার কিন্তু কোনো অবস্থা কিন্তু এখন আমাদের নেই। তো যে জন্য আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা প্রত্যেকটা গার্ডিয়ান যাতে আমাদের প্রত্যেকটা সন্তানকে ঠিকঠাক মতো ট্র্যাক করতে পারি, আমাদের সন্তানের প্রোগ্রেসটা কতটুকু সেটা যাতে আমরা বুঝতে পারি, সেজন্য আমরা একটা নতুন বিষয় আজকে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করাবো। এই জন্যই মূলত আজকে আপনাদেরকে এই মিটিংটা আসলে কল করা বা আপনাদের সাথে আসলে কথা বলা প্লাস পরিচয় হওয়ার একটা বিষয় ছিল। তো এই নতুন জিনিসটাকে আমরা কল মানে নতুন জিনিসটাকে পরিচয় করাবো আপনাদের সামনে, এবং আগামী রবিবার থেকে কিন্তু আমরা এই নতুন যে জিনিসটা আজকে আমরা পরিচিত হব যে বিষয়টার সাথে, সেই বিষয়টার মধ্যে কিন্তু আমরা রবিবার থেকে ক্লাস আরম্ভ করব। আচ্ছা, তার মানে এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে তাহলে কি এইভাবে অনলাইন ক্লাসটার হবে না, বা লাইভ ক্লাস যেটা আমরা করছি সেটা কি হবে না? অবশ্যই হবে, তবে সে লাইভ ক্লাসের শিডিউলটা একটু পরিবর্তন হয়েছে। আমি আপনাদের সন্তানদের সাথে বেশ কিছুদিন আগে অনলাইন ক্লাসের শিডিউলটা চেঞ্জ করে
দেখিয়ে দিয়েছি প্রত্যেককে যে আসলে আমাদের কবে কবে ক্লাস হবে। তারপর আজকে আপনাদেরকে আমি আবারও দেখাবো আজকের এই মিটিংটার একদম শেষ দিকে একদম আমাদের যে লাইভ ক্লাসের শিডিউল, তারপরে প্রত্যেকটা জিনিস আপনাদের সুন্দর মতো করে আমি বুঝিয়ে দেবো যাতে করে আপনারাও বুঝতে পারেন এবং হচ্ছে আপনাদের ছেলে মেয়েদেরকেও পরবর্তীতে আপনারা বুঝিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যেহেতু এখন স্কুলে যেতে পারছি না, কাজেই আমাদের এই যে বাসা বা আমাদের প্রত্যেকের বাসাটাকে কি একটা স্কুল বানানো যায় কিনা, আমাদের প্রত্যেকের বাসাটা কিন্তু চাইলেই আমরা স্কুল বানাতে পারি। যে হ্যাঁ, স্কুলে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা পেতাম বা স্কুল থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পেতাম সেই সুযোগ সুবিধাগুলো আমরা বাসায় বসে ইনস্ট্যান্ট পেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে, এটা আপনাদের মধ্যে নিশ্চয়ই প্রত্যেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে যে বাসাকে কিভাবে আপনারা স্কুল বানাবেন বা কিভাবে স্কুলের মতো প্রত্যেকটা সুযোগ সুবিধা আপনি বাসায় বসে পাবেন, কিভাবে আপনার সন্তানকে মূল্যায়ন করা হবে, কিভাবে বা আপনার সন্তান একটা স্কুলের মতো সে পরীক্ষা দেবে, তার কাছে প্রশ্নপত্র যাবে, কিভাবে এই বিষয়গুলো আসলে হবে। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে যেহেতু আমাদেরও কিন্তু আপনাদের বাসায় গিয়ে প্রশ্নপত্র দিয়ে আসা সম্ভব না বা কোনো অ্যাসাইনমেন্ট পেপার দিয়ে আসা সম্ভব না, কিংবা আপনাদেরও কিন্তু টিচারদের বাসায় গিয়ে গিয়ে ছাত্রছাত্রীদের কপিগুলো দিয়ে আসা সম্ভব না যে আমার ছেলে বা মেয়ে জিনিসটা লিখেছে একটু চেক করে দেন, এটা কোনোভাবেই পসিবল না। তাহলে আমরা কিভাবে এই কাজটা করতে পারি? আমরা এই কাজটা করতে পারি একটা টুলের মাধ্যমে, যে টুলটা আমি একটু পরে আলোচনা করব। তার আগে দেখুন, আপনাদের প্রত্যেককে আমি একটা ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা যে আপনাদের প্রত্যেকের কাজকর্ম রেখে এখানে যে আজকে প্যারেন্টস মিটিংটাতে উপস্থিত হয়েছেন আপনাদের সন্তানদের সাথে, এজন্য প্রথমেই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমরা গতকাল বলেছিলাম আপনারা এসছেন। এবং দেখুন, আপনারা নিশ্চয়ই এখানে একটা স্লাইড দেখতে পাবেন, আমি স্লাইডটা অবশ্য দেখাচ্ছি। আমাদের এই যে জাগো ফাউন্ডেশন, এই জাগো ফাউন্ডেশন কিন্তু একটা ই-লার্নিং প্ল্যাটফর্ম আমাদের কিন্তু সামনে তুলে এনেছে। এই ই-লার্নিং প্ল্যাটফর্মটার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু করতে পারছি। আমরা হচ্ছে এখানে এখন বাসায় থেকেও অনলাইনের মাধ্যমে ক্লাস করতে পারছি, তারপর হচ্ছে টিচারদের হেল্প পাচ্ছি, যে জিনিসটা আমি বাসায় হয়তো বা একা বুঝতে পারতাম না সেই জিনিসটা এখন হয়তো বা প্রত্যেক দিন ক্লাসে আমাকে টিচার বুঝিয়ে দিচ্ছে, এটা হয়তো বা আমার জন্য একটা অন্যরকম সুবিধা হচ্ছে আমার জন্য। এখন এই ই-লার্নিং সিস্টেমের বেশ কিছু অসুবিধা আমরা ফাইন্ড আউট করেছি। সেই অসুবিধাগুলো কি কি দেখুন, প্রথম অসুবিধাটা হচ্ছে শিক্ষকদের সাথে যোগাযোগ করতে না পারা। আমরা নিশ্চয়ই যারা গার্ডিয়ান আছি, যারা অভিভাবক আছি, আমরা এখন হয়তো বা স্কুলে পড়াকালীন সময়ে যেমন আমরা শিক্ষকদের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারতাম, কোনো কিছু হলে যেমন শিক্ষকরা আমাদেরকে ডাকতেন যে আপনার ছেলে বা আপনার মেয়ের এই প্রোগ্রেসটা দরকার বা তাকে আরো ভালো করতে হবে, এরকম যে শিক্ষকদের সাথে একটা যোগাযোগটা থেকে কিন্তু আমরা এখন বন্ধু। দ্বিতীয় অসুবিধাটা হচ্ছে আমাদের চোখে শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণের অভাব। আমরা হয়তো বা শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করতে পারছি না, যে আমি একটা শিক্ষার্থীকে কোন একটা বাড়ির কাজ দিলাম, সে আদৌ বাড়ির কাজটি কি করলো নাকি না করেই সে হচ্ছে স্ক্রিনের সামনে বা ক্লাসের মধ্যে শুধু মাথা চাকালো যে হ্যাঁ আমি করেছি। এখন এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে, প্রত্যেকটা স্টুডেন্টের বাড়ির কাজ কিন্তু একটা সীমিত সময়ের মধ্যে আমাদের কোনো টিচারের পক্ষেই দেখা সম্ভব না, সেটা আমার পক্ষেও দেখা সম্ভব না, সেটা অন্য কোনো টিচারের পক্ষেও দেখা সম্ভব না, যেহেতু আমাদের একটা টাইম লিমিটেশন আছে। তো এখন দেখুন, আপনাদের পক্ষেও হয়তো বা বিভিন্ন কাজকর্মের জন্য আপনারাও হয়তো বা আপনাদের সন্তানদেরকে ওই রকম ভাবে ট্র্যাক করতে পারছেন, দেখতে পারছেন না ও কি আসলে বাড়ির কাজগুলো করছে কিনা বা আসলেই ও হচ্ছে টিচার যা পড়াগুলো দিয়েছে সে পড়াগুলো করছে কিনা, এই একটা প্রবলেম বা এই একটা অভাব কিন্তু আমরা উপলব্ধি করেছি। এরপরে আরেকটা অভাব হচ্ছে শিক্ষার্থীদের অগ্রগতির সঠিক মূল্যায়ন করতে না পারা। এটা আমরা দেখেছি যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট তারা কতটুকু ভালো করছে কতটুকু খারাপ করছে, বা তারা যদি কোনো বাড়ির কাজ করে থাকে সে বাড়ির কাজটা বা সে অ্যাসাইনমেন্টটা বা কোনো পরীক্ষা যদি তারা দিয়ে থাকে সেটা আসলে কি আদৌ তারা কতটুকু ভুল করছে, কতটুকু সঠিকভাবে সেই জিনিসটা তারা উপস্থাপন করছে, এই জিনিসগুলোর কিন্তু কোনো একটা মূল্যায়ন কিন্তু আমরা করতে পারছি না। এগুলো হচ্ছে
আমাদের কাছে মূলত একটা সমস্যা বলে মনে হচ্ছে, যেগুলো থেকে আসলে আমাদের প্রত্যেকে আমরা মনে করছি আমাদের বের হয়ে আসা দরকার, যাতে করে আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনারা যদি প্রত্যেকে আপনাদের সন্তানদের একটা ট্র্যাক রাখতে পারেন, আপনাদের সন্তানদের ট্র্যাক করতে পারেন, এবং আমরা যারা এ প্রান্তে টিচার হিসেবে আছি আমরাও যাতে আমাদের স্টুডেন্টদের ট্র্যাকটা রাখতে পারি, ঠিক আছে, যারা আমাদের কোন স্টুডেন্ট কিরকম রেজাল্ট করছে বা আরো ভালোভাবে আর ভালো রেজাল্ট করার জন্য তাকে আসলে কতটুকু গাইড করতে হবে, এ প্রত্যেকটা বিষয় নিয়ে যাতে আমরা কাজ করতে পারি। আচ্ছা, আমরা যেই টুলটা নিয়ে আলোচনা করব বা যেই টুলটা আজকে আপনাদের বোঝাবো, সেই টুলের বেশ কিছু সুবিধা আছে বা সেই অ্যাপটার বেশ কিছু সুবিধা আছে। সেই সুবিধাগুলো কি কি? সেই সুবিধাগুলো হচ্ছে সহজ যোগাযোগ। আপনারা চাইলে যে কোনো সময় আমাদের এ প্রান্তে থাকা প্রত্যেকটা শিক্ষকের সাথে ক্লাস ওয়াইজ যোগাযোগ করতে পারবেন, যেহেতু এখন আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এখানে সেভেনের স্টুডেন্টরা আছে এবং আপনারা যেহেতু সবাই সেভেনের গার্ডিয়ান, সো আমাদের সপ্তম শ্রেণীর ওই ক্লাসটাতে গেলেই কিন্তু আমরা সপ্তম শ্রেণীর প্রত্যেকটা টিচারকে দেখতে পারবো এবং প্রত্যেকটা টিচারের সাথে আমরা খুব ইজি কমিউনিকেট করতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা সুবিধা যে আমাদের সন্তানদের যে কোনো বিষয়ে আমরা শিক্ষকদের সাথে একটা যোগাযোগ করতে পারছি। এরপরে হচ্ছে সহজ মূল্যায়ন পদ্ধতি। আমাদের সন্তানদেরকে আমরা মূল্যায়ন করতে পারবো, আমাদের যারা স্টুডেন্ট রয়েছে আমরা যেমন এ প্রান্ত থেকে তাদেরকে মূল্যায়ন করতে পারবো, আপনারাও কিন্তু তাদেরকে বাসা থেকে মূল্যায়ন করতে পারবেন যে না আপনার ছেলে বা মেয়েটা আসলে পরীক্ষায় কতটুকু ভালো করছে বা পরীক্ষায় কতটুকু খারাপ করছে। এই বিষয়টা কিন্তু আপনাদের চোখেও যেমন ধরা পড়বে তেমনি ভাবে আমরাও খুব সহজভাবে আমাদের ছাত্রছাত্রীদেরকে মূল্যায়নটা করতে পারবো যে কোন স্টুডেন্টের ক্যাটাগরিটা আসলে কোন পর্যায়ে আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা কিন্তু তাদেরকে একটা বেস্ট এডুকেশন বা কোয়ালিটি এডুকেশন যেটা আমরা বলে থাকি সেই কোয়ালিটি এডুকেশনটা আমরা প্রোভাইড করতে পারবো। এরপরে যে সুবিধাটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে সহজতর পর্যবেক্ষণ, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে খুবই সহজে খুবই সুন্দরভাবে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে ট্র্যাক করতে পারি, আমাদের কোন স্টুডেন্ট কোন পর্যায়ে রয়েছে বা কোন স্টুডেন্টকে আরো কতটা গাইড করলে সে আরো ভালো রেজাল্ট করতে পারবে, এইরকম একটা পর্যবেক্ষণ কিন্তু আমরা করতে পারবো এই অ্যাপ বা এই টুলটার মাধ্যমে। এরপর হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের গার্ডিয়ানদের জন্য বা আপনাদের গার্ডিয়ানদের জন্য যেটা জানাটা খুব দরকার যে আপনার সন্তান আসলে কত নম্বর পেয়েছে, কত নম্বর পেয়েছে বা সে কিরকম করলো পরীক্ষায়, এই বিষয়টা কিন্তু একটা গার্ডিয়ানের জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যেটা দেখুন এই টুলটার মাধ্যমে আপনারা কিন্তু শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অথবা যে কোনো নোটিশ সম্পর্কে আপনারা অবগত থাকতে পারবেন। যেমন স্কুলে আমাদের দেখা যেত যে ক্লাসের মধ্যে কোনো যদি নোটিশ দেয়া হতো আমাদের ক্লাসের মধ্যে হয়তো বা টিচাররা বলে দিতেন যে আগামীকাল তোমাদের স্কুল বন্ধ থাকবে বা হচ্ছে আমাদের এত থেকে এত তারিখ একটা পরীক্ষা হবে, এরকম যে কোনো নোটিশ কিন্তু আমাদের ক্লাসের মধ্যে দিয়ে দেওয়া হতো এবং দেখা যেত হচ্ছে ক্লাসে কোনো পরীক্ষা নিলে টিচাররা কিন্তু খাতা দেখাতেন বা স্টুডেন্টদেরকে খাতাগুলো বাসায় গার্ডিয়ানদের দেখানোর জন্য দিয়ে দিতেন। হ্যাঁ, এইভাবে করে কিন্তু আপনারা গার্ডিয়ানরা আপনাদের ছাত্র আপনাদের সন্তানদের নম্বর থেকে শুরু করে যে কোনো নোটিশ খুব সহজে জানতে পারতেন স্কুল থেকে, মানে স্কুলের মাধ্যমে। এখানেও কিন্তু ঠিক একইভাবে আপনারা সন্তানদের পরীক্ষার নম্বর এবং যে কোনো নোটিশ সম্পর্কে খুব সহজে জানতে পারবেন। এবং এরপরে সবচেয়ে ইজি যে বিষয়টা সেটা হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে ব্যবহারযোগ্য। আমরা অনেকেই আছি যাদের হয়তো বা আমাদের পিসি বা ল্যাপটপের ঘাটতি রয়েছে, তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের অ্যান্ড্রয়েড ফোন কিন্তু এখন সবার কাছে আছে, তো এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেও আমরা খুব সহজে কিন্তু এই অ্যাপটা চালাতে পারবো এবং এই অ্যাপের মাধ্যমে আমরা পড়াশোনাটা আসলে কন্টিনিউ করতে পারবো। এখানে যে আমাদের শুধুমাত্র কম্পিউটারই লাগবে বা ল্যাপটপই লাগবে বিষয়টা কিন্তু এরকম না, আমরা মোবাইল অ্যাপের মাধ্যমেও খুব সহজে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো। এই হচ্ছে আমাদের এই টুলটার সুবিধা। এখন এই টুলটার নাম কি আসলে? এই টুলটার যে নাম, এই টুলটার নাম হচ্ছে ক্লাসরুম। আমি হয়তোবা আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এই টুলটার নাম হচ্ছে ক্লাসরুম, যেটা হচ্ছে গুগল ক্লাসরুমের অন্তর্ভুক্ত একটা টুল। সেটা হচ্ছে আমাদের গুগল সম্পর্কে আমরা সবাই জানি, আমরা হয়তোবা গুগল ক্রোম গুগল ব্রাউজার এই জিনিসগুলো আমরা কিন্তু ব্যবহার করে থাকি এবং এই গুগল ক্লাসরুমের মাধ্যমে বা এই যে ক্লাসরুম টুলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্লাসরুম টুলের মাধ্যমে বেসিক্যালি আমরা এই কাজগুলো করব।
নিশ্চয়ই আমরা ক্লাসরুম টুলের নিচে গুগল কথাটা দেখতে পাচ্ছি, তার মানে গুগল হচ্ছে এটার ডেভেলপার। সো গুগলের এই ছোট্ট টুলটা ব্যবহার করার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারব। এখন আমরা এই কাজগুলো আমাদের যাদের বাসায় ল্যাপটপ আছে আমরা ল্যাপটপ দিয়েও করতে পারি, আমাদের এই কাজগুলো যাদের বাসায় কম্পিউটার আছে আমরা কম্পিউটার দিয়েও করতে পারি, আবার আমাদের যাদের কাছে মোবাইল রয়েছে আমরা কিন্তু মোবাইল দিয়েও করতে পারি। এই তিন ধরনের ডিভাইস দিয়েই খুব সহজে আমরা কিন্তু এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি বা আমাদের সন্তানদের পড়াশোনাটা আরো সুন্দরভাবে আমরা করাতে পারি। এখন আমি একটু আপনাদেরকে দেখাবো যে আমরা যারা আসলে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আমরা অ্যাক্সেস করব তারা আসলে কিভাবে কি করব। এটা আমরা আমাদের প্রত্যেক একটু জেনে রাখা প্রয়োজন যে যারা আমরা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে কাজ করব তারা আসলে কিভাবে কাজ করব। আমি আপনাদের সাথে একটা স্ক্রিন শেয়ার করছি, তার আগে আমি আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের এই ক্লাসরুমটার ব্যবহার করার জন্য আমাদের প্রত্যেকের কিন্তু একটা জিমেইল আইডি লাগবে। আমাদের নিশ্চয়ই প্রত্যেকের জিমেইল আইডি আছে, যদি কারো জিমেইল আইডি না থেকে থাকে, যদি অন্য কোনো আইডি থেকে থাকে লাইক ইয়াহু বা ইয়াহু পাশের অনেক ধরনের মেল অ্যাড্রেস আছে, এ ধরনের কোনো মেল অ্যাড্রেস যদি থেকে থাকে আমরা একটু আমাদের সামনে দুই দিন বন্ধ আছে শুক্রবার এবং শনিবার, এই দুই দিনের মধ্যে আমরা কিন্তু এই জিমেইল আইডিটা একটু কষ্ট করে খুলে ফেলবেন, কারণ এই জিমেইল আইডি ছাড়া আমরা এই টুলটা ব্যবহার করতে পারবো না। এবং আপনারা আপনাদের জিমেইল আইডি গুলো কাইন্ডলি একটু আমাদেরকে দিয়ে দেবেন। অনেকেই হয়তো জিমেইল আইডি গুলো দিয়ে দিচ্ছেন, এবং যারা এখনো জিমেইল আইডি গুলো দেননি তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো আমাদের জুমের চ্যাট বক্সে গিয়ে বা কমেন্ট বক্সে গিয়ে আপনারা আপনাদের জিমেইল আইডি গুলো সুন্দর মতো করে লিখে দিবেন, তাহলে আপনাদেরকে ইনভাইটেশন পাঠাতে আমাদের জন্য খুব সহজ হবে। আচ্ছা, এবার আমরা একটু স্ক্রিনটার দিকে দেখবো যে আমাদের কম্পিউটারের যে স্ক্রিন সেখানে আসলে কিভাবে আমরা কাজটা করব। নিশ্চয়ই আপনারা আমার কম্পিউটারের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে যখন আমাদেরকে ইনভাইটেশন দেওয়া হবে আমাদের মেইলে, আমাদের মেইলে ইনভাইটেশন দেওয়ার পর আমরা এরকম একটা ইনভাইটেশন পাবো, এবং সেই ইনভাইটেশন পাওয়ার পর আমরা মনে করেন আমি প্রথমটাতে ঢুকলাম যেখানে বাংলা প্রথম পত্র লেখা আছে, আমি এরকম ভাবে প্রথমটাতে ক্লিক করার পর এরকম ভাবে প্রথমটাতে যখন আমি ক্লিক করব তখন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে গুগল ক্লাসরুম লেখা থাকবে, এবং এখান থেকে আমাদের একদম প্রথমে যদি জয়েন লেখা থাকে তাহলে আমরা জয়েনে ক্লিক করব, আর যদি আমাদের ওপেন লেখা থাকে তাহলে আমরা ওপেনে ক্লিক করব। আমার এখানে ওপেন লেখা আছে, আমি ধরুন ওপেনে ক্লিক করলাম, এবং দেখুন ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের পাশে একটা ট্যাব ওপেন হয়ে গেছে, এবং একটু সময় লাগবে আমাদের একটা পেজ ওপেন হচ্ছে, এবং দেখুন এই পেজটার মধ্যে আসলে একটা দেখা যাচ্ছে এখানে একটা অ্যাসাইনমেন্ট টাইপ বাংলা প্রথম পত্রের উপর একটা অ্যাসাইনমেন্ট টাইপ বা একটা প্রশ্ন টাইপ কিছু একটা দেয়া আছে। আপনাদের হয়তোবা এরকম পেজটা সরাসরি নাও আসতে পারে, আপনাদের হয়তোবা সরাসরি এরকম একটা পেজ আসতে পারে। যদি এরকম কোনো পেজ আসে বা কোনো যদি একদম ফাঁকা পেজ আসে মনে করেন এখানে কিছুই নেই সম্পূর্ণ পেজটা সাদা, তখন আপনারা এখানে হচ্ছে একটা জয়েন অপশন পাবেন, সেই জয়েন অপশনে গিয়ে আপনাদের ক্লাসের একটা কোড আছে যে কোডটা আমি একদম আমাদের আজকের একদম শেষে আমি কোডটা আপনাদেরকে বলে দেব, সেই কোডটা দিয়ে আমাদের এই ক্লাসরুমে প্রবেশ করতে হবে। যখন আমরা ক্লাসরুমে প্রবেশ করব তখন ঠিক এরকম সপ্তম শ্রেণীর একটা পেজ আমরা দেখতে পারবো, এবং এখানে তখন আমরা সাথে সাথে ক্লিক করে দেব, এবং ক্লিক করার পর আমরা কিন্তু এ জায়গায় তিনটা বিষয় দেখতে পারবো, একটা দেখুন স্ট্রিম, আরেকটা আছে ক্লাস ওয়ার্ড, এবং আরেকটা আছে পিপল। আমি একটু শেষ থেকে আসি, পিপলের যদি বলি তাহলে পিপলে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পারবো কোন কোন ফিচাররা আমাদের অ্যাড আছেন বা কোন কোন ফিচাররা আমাদের ক্লাস নিচ্ছেন, এবং যদি আমি স্ট্রিমে আসি স্ট্রিমে হচ্ছে স্ট্রিমটা আমরা ধরতে পারি এক কথায় আমাদের স্কুলের একটা নোটিশ বোর্ড। দেখুন এখানে
একটা নোটিশ দেয়া আছে যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, কাবুলওয়ালা গল্পের একটি লিখিত পরীক্ষার প্রশ্ন অবজেক্টিভ এগুলো সব দেয়া হয়েছে। এই ধরনের একটা নোটিশ আমি আগেই লিখে রেখেছিলাম আপনাদের জাস্ট বোঝানোর সুবিধাতে। তাহলে দেখুন এখানে যত ধরনের নোটিশ থাকবে, মনে করুন আগামীকাল আমাদের কোনো ক্লাস হবে না, এই টাইপের একটা নোটিশ থাকলো, এটাও কিন্তু আপনারা এই স্ট্রিমের মাধ্যমে দেখতে পারবেন খুব সুন্দরভাবে যে কোন কোন নোটিশ গুলো আমাদের রয়েছে বা কোন কোন বিষয়গুলো আসলে কিভাবে হচ্ছে, প্রত্যেকটা বিষয় আমরা এই স্ট্রিম থেকে দেখে নিতে পারবো বা জেনে নিতে পারবো। এক কথায় বলতে গেলে এটা আমাদের কাছে একটা স্কুলের নোটিশ বোর্ড। এরপরে আমাদের মূল যে ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে স্ট্রিমের পাশে ক্লাস ওয়ার্ক। আমরা যদি ক্লাস ওয়ার্কে ক্লিক করি, ক্লাস ওয়ার্কে ক্লিক করার পর এখানে আসলে আমাকে আমার টিচার যতগুলো কাজ দিয়েছে, সেটা হতে পারে কোনো কুইজ অ্যাসাইনমেন্ট, হতে পারে নর্মাল কোনো অ্যাসাইনমেন্ট, হতে পারে কোনো পরীক্ষার প্রশ্নপত্র, সবকিছু কিন্তু আমি এখানে টাইটেল অনুযায়ী বা টপিক অনুযায়ী দেখতে পারবো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলা প্রথম পত্রের উপর এখানে হয়তো বা কিছু একটা দেয়া আছে, তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে একটা প্রশ্নের মতো কিছু একটা দেখা যাচ্ছে, হাফ ইয়ারলি কোশ্চেন লেখা আছে এখানে। আচ্ছা, এখন এখানে যে প্রশ্নটা দেয়া থাকবে আমাদের দেখার জন্য, আমরা এই প্রশ্নটার উপরে ক্লিক করতে পারি। তাহলে দেখুন আপনার সামনে প্রশ্নটা ওপেন হয়ে যাবে। এখন আপনাকে তো প্রশ্নটা অ্যান্সার করতে হবে। এখন আমরা এখান থেকে আসলে দেখে আমাদের যে প্রশ্নটা দেয়া থাকবে বা যে অ্যাসাইনমেন্টটা করতে দেয়া হবে, সেটা আমরা এখান থেকে দেখে অ্যাসাইনমেন্টটা আমাদের যারা আমাদের সন্তান যারা আছেন আমরা সন্তানদের দিয়ে করিয়ে দেব। অ্যাসাইনমেন্টটা আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের প্রত্যেকের ডিভাইস দিয়ে আমরা ছবি তুলে নিব একটা। আমরা যেই পৃষ্ঠাটার মধ্যে লিখলাম আমাদের অ্যান্সারটা, সেটা আমরা একটা ছবি তুলে নিব। এবং ছবি তুলে নেয়ার পর আমাদের তো আসলে টিচারকে পাঠাতে হবে, কারণ টিচারকে না পাঠালে টিচার দেখবে কিভাবে বা তিনি আসলে নাম্বারিংও করবেন কিভাবে। এখন আমি যে বিষয়টার উপর ছবি তুললাম আমাদের যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা ছবি তোলার পর এখানে দেখুন এই প্রশ্নটার ঠিক নিচে ভিউ অ্যাসাইনমেন্ট বলে একটা নীল কালারের আপনারা অপশন দেখতে পাচ্ছেন, এই ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করতে হবে। এই ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করার পর ঠিক এইরকম একটা পেজ, সেম হুবহু এরকম একটা পেজ আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপের সামনেও কিন্তু ওপেন হয়ে যাবে। তখন আমরা যে কাজটা করব, তখন আমরা এখানে দেখুন ইওর ওয়ার্ক একদম ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ইওর ওয়ার্ক নামে একটা লেখা আছে, এবং তার ঠিক নিচে প্লাস আইকন যুক্ত অ্যাড অর ক্রিয়েট নামে একটা লেখা আছে। আমরা এই অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করব। এই অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। এখানে আমরা গুগল ড্রাইভ দেখতে পাচ্ছি, আমরা লিংক, আমরা ফাইল, এই অপশনগুলো দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে যদি আমরা গুগল ড্রাইভের মাধ্যমে আমাদের অ্যান্সারটা টিচারকে পাঠাতে চাই তাহলে আমরা গুগল ড্রাইভ ক্লিক করব। যদি আমরা টিচারকে কোনো লিংকের মাধ্যমে আমাদের যে অ্যান্সারটা আমরা করেছি সেটা পাঠাতে চাই তাহলে আমরা লিংকে ক্লিক করব। আর যদি আমরা এই ফাইলের মাধ্যমে পাঠাতে চাই তাহলে আমরা ফাইলে ক্লিক করব। যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ছবি তুলে অ্যান্সারটা টিচারকে পাঠাবো, সেই ক্ষেত্রে আমরা ফাইলে ক্লিক করব, একটা ফাইলস হিয়ার, এবং তার নিচে আপনারা দেখতে পারবেন সিলেক্ট ফাইলস নামে একটা অপশন আছে, এবং এই সিলেক্ট ফাইলসে ক্লিক করার সাথে সাথে আপনাদের পিসির যেখানে আপনারা ফাইলটা আসলে সেভ করে রেখেছেন ছবি তুলে সেইটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবং ওপেন হয়ে যাওয়ার পর ধরুন আমি হচ্ছে আমার ডাউনলোড অপশনে চলে যাই। ডাউনলোড অপশনে গেলে আমরা দেখুন আমি একটা অলরেডি ছবি তুলে রেখেছি আগে থেকেই, এই অ্যান্সারটা আমি আমার টিচারকে প্রোভাইড করব। তাহলে এই অ্যান্সারটা ক্লিক করে আমি জাস্ট ওপেনে ক্লিক করে দেব। দেখুন এই ফাইলটা কিন্তু অলরেডি এখানে সেভ হয়ে গেছে। এরপর আমি নিচে ঠিক আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করার পর এই ফাইলটা দেখুন অলরেডি আপলোড হচ্ছে, ডান, অলরেডি কিন্তু এই আমার ছবি তোলা ফাইলটা আপলোড হয়ে গেল। এরপরও একটা ছোট্ট কাজ আছে, আপলোড হয়ে যাওয়ার পর আপনারা কখনোই ভাববেন না যে ফাইলটা টিচারের কাছে পৌঁছে গিয়েছে। ফাইলটা যদি টিচারের কাছে পৌঁছাতে হয় তাহলে একটা ছোট্ট কাজ করতে হবে, কাজটা ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ। সেই কাজটা হচ্ছে এখানে নিচে দেখুন টার্ন ইন নামে একটা অপশন আছে ব্লু কালারের,
অবশ্যই এই টার্ন ইনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যদি এই টার্ন ইনটাতে আপনারা ক্লিক না করেন তাহলে কিন্তু কোনো টিচারই আপনাদের দেয়া কোনো অ্যানসার তাদের কাছে পৌঁছবে না। কাজেই আমরা অ্যানসারটা দেওয়ার পর অবশ্যই টার্ন ইনে একটা ক্লিক করে দেব। এরপর এরকম আমাদের কাছে একটা সিওরিটি চাওয়া হবে যে আপনি কি আসলেই অ্যান্সারটি জমা দিতে চান, আপনি কি আসলেই টার্নিং করতে চান। যদি আমি শিওর থাকি যে হ্যাঁ আমি অ্যান্সারটি আমার টিচারকে পাঠাবো, তাহলে অবশ্যই আমি এখানে একটা টার্নিং অপশনটাতে ক্লিক করে দেব। এবং দেখুন এখন কিন্তু এখানে উপরে লেখা হয়েছে টার্নড ইন, অলরেডি আমার টিচারের কাছে আমার অ্যান্সারটি পৌঁছে গিয়েছে। এখন আমি কিন্তু আমার যে মেইল আছে সেই আমার ইমেইল থেকে কিন্তু আমি এখন আপনাদের অ্যান্সারগুলো পেয়ে যাব। আমাকে যারা যারা সাবমিট করবেন সেই সাবমিটেড অ্যান্সারগুলো আমি কিন্তু সব পেয়ে যাব, এবং সেই অনুযায়ী আমি যে গ্রেডিংটা করব সেই গ্রেডিংটাও কিন্তু আপনাদের প্রত্যেকের মেইলে নোটিফিকেশন চলে আসবে। যে যদি 10-এ পরীক্ষা হয় আপনি 10-এ 8 পেয়েছেন বা 10-এ 7 পেয়েছেন, এই গ্রেডিংটা আপনাদের প্রত্যেকের মেইলে নোটিফিকেশন আকারে চলে আসবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি আসলে কত পেয়েছি বা আমার সন্তান আসলে আজকে পরীক্ষায় কত পেয়েছে। এটা হচ্ছে আমাদের জন্য একটা বিশেষ সুবিধা। এরপর আরেকটা কথা বলছি, যদি অ্যান্সার সাবমিট করার পর আপনাদের কারো কাছে মনে হয় যে না অ্যান্সারটি কোনো কারণে ভুল হয়েছে বা আমি অ্যান্সারটি আরেকটু সংশোধন করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আনসাবমিটে ক্লিক করব। আনসাবমিটে ক্লিক করে এখানে আবার আনসাবমিটে ক্লিক করব, তাহলে কিন্তু আমরা আবার আগের ফরম্যাটে চলে যাব। তখন এখান থেকে আমরা ফাইলটাকে আবার পুনরায় কেটে দিয়ে আমরা কিন্তু আবার নতুনভাবে আমাদের যে অ্যাড অর ক্রিয়েট আছে সেখানে গিয়ে আমরা ফাইলে ক্লিক করে ওই সংশোধিত যে ফাইলটা আছে ওই ফাইলটাকে কারেকশন করে আবার সুন্দর মতো আমরা এটাকে পুনরায় সাবমিট করতে পারবো। এটা হচ্ছে আমাদের জন্য অন্যরকম একটা সুবিধা, যে আমার ভুল হলো কোনো একটা বিষয়, ভুল হওয়ার পরও কিন্তু আমার ঠিক করার একটা সুযোগ রয়েছে, এবং তখন আমি এটাকে আবার রিসাবমিট করে আবারও টার্ন ইনে ক্লিক করে দেব। তাহলে সরাসরি আমার কিন্তু এই অ্যাসাইনমেন্টটা বা এই অ্যান্সার স্ক্রিপ্টটা আমার টিচারের কাছে পৌঁছে গেল। মূলত এইভাবে করেই আমরা এই ক্লাসরুমটার মাধ্যমে আমাদের পড়াশোনাগুলো করে থাকব, আমাদের বিভিন্ন পরীক্ষাগুলো নিয়ে থাকব, এবং হচ্ছে আমরা আমাদের বিভিন্ন যে অ্যাসাইনমেন্টগুলো থাকবে বিভিন্ন চ্যাপ্টারের ওপর সে অ্যাসাইনমেন্টগুলোও কিন্তু আমরা আপনাদের প্রোভাইড করে থাকব। পাশাপাশি বিভিন্ন নোট, বিভিন্ন সাজেশন, বিভিন্ন মডেল কোশ্চেন, এই সমস্ত কিছু মানে একটা স্কুলে আপনারা আসলে যেই ধরনের সুযোগ সুবিধাগুলো আসলে পেতেন তার প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এই ক্লাসরুম অ্যাপটার মাধ্যমে বা এই ক্লাসরুম টুলটার মাধ্যমে আমাদের কাছ থেকে পাবেন। আশা করছি আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি যে কিভাবে আমাদের আসলে কাজগুলো করতে হবে। হ্যাঁ, আমাদের অলরেডি আমাদের স্টুডেন্টরা থামস আপ গুলো দেখিয়ে দিচ্ছে। এবার আমরা একটু মোবাইলের দিকে চলে যাই, যারা আসলে আমরা মোবাইলের মাধ্যমে ব্যবহার করব। এই মোবাইলের মাধ্যমে যারা ব্যবহার করব তারা আসলে কি করব, আমি আবারও স্লাইডটাতে ফিরে যাচ্ছি এবং আশা করছি আপনারা স্লাইডটা সবাই দেখতে পারবেন। এবং দেখুন আমরা যারা মোবাইলে ব্যবহার করব তাদের জন্য একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যারা আমরা অ্যান্ড্রয়েড ইউজার বা যারা হচ্ছে আমরা অ্যাপেল ইউজার, তারা হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার হলে অবশ্যই আমরা চলে যাব গুগল প্লে স্টোরে, আর যদি আমরা অ্যাপেল ইউজার হই তাহলে আমরা অবশ্যই চলে যাব আমাদের আইফোনের যে অ্যাপ স্টোর আছে সেই অ্যাপ স্টোরে। এবং সেই জায়গাতে চলে গেলে ঠিক এইরকমভাবেই আমরা জাস্ট সার্চ দেব গুগল ক্লাসরুম অথবা শুধু ক্লাসরুম, এবং ঠিক এইরকম একটা লোগো সম্বলিত আমরা কিন্তু একটা অ্যাপ এখানে বা অ্যাপ্লিকেশন এখানে পেয়ে যাব। সেখান থেকে জাস্ট আমরা ইনস্টল করে এটাকে ওপেন করব, এবং ওপেন করার পর আমরা কিন্তু সরাসরি লগ ইনের মাধ্যমে সুন্দর মতো করে ঠিক আমরা কম্পিউটার বা ল্যাপটপে যে বিষয়গুলো দেখলাম ঠিক একই ধরনের বিষয়গুলো আমরা কিন্তু আমাদের মোবাইলের মাধ্যমেও করতে পারব। আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য আমি একটু আমার ফোনটা দেখাচ্ছি যাতে করে আপনারা খুব সহজে দেখতে পারেন।
এই দেখুন, এই হচ্ছে আমার ক্লাসরুম অ্যাপটি। আমি যখন ক্লাসরুম অ্যাপটিতে প্রবেশ করলাম, দেখুন ক্লাসরুম অ্যাপটিতে প্রবেশ করার পরে কিন্তু সুন্দর মতো করে আমার কোন কোন ক্লাস এখানে ক্রিয়েট করা আছে প্রত্যেকটা ক্লাস কিন্তু আমার এখানে দেখাচ্ছে। মনে করেন আমি সপ্তম শ্রেণীর যে ক্লাসটা আছে, সপ্তম শ্রেণীর ক্লাসে প্রবেশ করলাম, একদম দেখুন সুন্দর মতো করে এখানে একদম নিচে কিন্তু স্ট্রিম আছে, স্ট্রিমের নিচে কিন্তু আমাদের স্ট্রিমের পাশে কিন্তু ক্লাস ওয়ার্ক আছে এবং ক্লাস ওয়ার্কের পাশে কিন্তু পিপল আছে। আমরা পিসি বা ল্যাপটপে একটু আগে যেরকম ভাবে দেখেছি ঠিক তেমন ভাবে কিন্তু মোবাইলে আছে, কিন্তু আমাদের কম্পিউটারে ওপরে আছে, মোবাইলে হচ্ছে নিচে আছে। আপনাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন স্ট্রিমের মাধ্যমে আমরা অ্যানাউন্সমেন্ট গুলো পেয়ে যাব, ক্লাস ওয়ার্কের মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট গুলো পেয়ে যাব এবং পিপলের মাধ্যমে আমাদের সাথে কোন কোন টিচার ক্লাস নিচ্ছেন সেগুলো কিন্তু আমরা সুন্দর মতো করে জেনে যাব। তো এই দেখুন দুটো ফ্যাসিলিটি কিন্তু আমাদের আছে, আমাদের মোবাইলের ফ্যাসিলিটিও আছে, আমাদের কিন্তু পিসি কিংবা ল্যাপটপের ফ্যাসিলিটিও রয়েছে। এবার আমি আপনাদের সাথে যে বিষয়টা একটু শেয়ার করব সেটা হচ্ছে আমাদের পরিবর্তিত ক্লাস রুটিনটা। নিশ্চয়ই আপনারা স্লাইডটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের যে নতুন লাইভ ক্লাসের যে শিডিউলটা সেটা আপনাদের কাছে নিশ্চয়ই অনেকের লেখা আছে। আমি আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম বা আমাদের সাথে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন, যদি নতুন কোনো বন্ধু আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন, নতুন কোনো স্টুডেন্ট যুক্ত হয়ে থাকেন, তাহলে আপনারা এই জিনিসটা পুনরায় আবারও লিখে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমাদের এখন থেকে ক্লাস 7 এর ক্লাসটা হবে প্রতি সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার আমাদের হবে হচ্ছে বিকাল 4:10, আর মঙ্গলবারে আমাদের ক্লাসটা হতে যাচ্ছে বিকাল 3:10। এবং আমরা হচ্ছে এবং এটা আগামী রবিবার, যেটা আগামী রবিবার থেকেই এই বিষয়টা আমাদের বা এই নতুন শিডিউলটা আগামী সপ্তাহ থেকেই অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তার মানে আগামী সোমবার, আমাদের কালকে শুক্র শনি বাদ দিয়ে যে পরবর্তী সোমবারটা আসছে পরবর্তী সপ্তাহের, এই আগামী সোমবার থেকে আমরা কিন্তু এই সেইটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করে দিলাম, যাতে করে আমরা আবার ভুল করে না এই দুটোর ক্লাসে চলে আসি। আমরা আগামী সোমবার থেকে এই যে নতুন টাইম শিডিউলটা রয়েছে, এই নতুন টাইম শিডিউল অনুযায়ী আমরা সবাই ক্লাসে জয়েন করব। এবং আমাদের টাইমটা একটু লেন্দি হবে, আমরা আগের মতো আর শুধুমাত্র 20 মিনিটের ক্লাস করব না, আমরা একটা সাবজেক্ট ক্লাস করব 40 মিনিট করে। আমাদের 40 মিনিটস এর টাইম ডিউরেশন থাকবে, আমরা একটা সাবজেক্টই সেখানে ক্লাস করব, যাতে করে আমরা ভালোভাবে সেই সাবজেক্টটা নিয়ে পড়তে পারি, ভালোভাবে জানতে পারি, একটা ইন্টারেক্টিভ ক্লাস যাতে আমাদের হয়, সেই জন্য আমাদের ক্লাসের টাইমটা আমরা বাড়িয়ে দিয়েছি। এবং আপনাদের সাথে একটু রুটিনটা শেয়ার করে দিচ্ছি, আমরা স্টুডেন্টদের সাথে অলরেডি শেয়ার করেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, রুটিনটা শেয়ার করে দিচ্ছি। দেখুন আমাদের প্রথম সপ্তাহের যে রুটিনটা থাকছে হচ্ছে সোমবার দিন আমাদের হচ্ছে ইংরেজি ক্লাস হবে, এবং প্রথম সপ্তাহের মঙ্গলবারে আমাদের হবে সাধারণ বিজ্ঞান বা এলিমেন্টারি সায়েন্স, এবং বৃহস্পতিবারে হবে হচ্ছে আমাদের গণিত ক্লাস। এবং প্রথম সপ্তাহ শেষ হওয়ার পর পরবর্তী সপ্তাহে যখন আমরা যাব, তখন পরবর্তী সপ্তাহে যাওয়ার পর আমাদের পরবর্তী সপ্তাহের সোমবারে হবে গণিত ক্লাস, মঙ্গলবারে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমরা যারা ইংলিশ মিডিয়ামের আছি, এখানে আমাদের সাথে দুই একজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে, তো আপনাদের জন্য সাবজেক্টটা হবে বাংলাদেশ ইন গ্লোবাল স্টাডিজ, এবং যারা বৃহস্পতিবারে হচ্ছে আমাদের বাংলা ক্লাসটা হবে। এইভাবে করে আমরা প্রথম সপ্তাহ এবং পরবর্তী সপ্তাহ এইভাবে করে কিন্তু আমাদের ক্লাসগুলো অল্টার হয়ে হয়ে চলবে। যেমন আমরা আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মনে করেন প্রথম সপ্তাহে রুটিন ফলো করলাম, এরপরে পরবর্তী সোমবার থেকে বৃহস্পতিবার আমরা পরবর্তী সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের রুটিনটা ফলো করলাম, তারপরে দ্বিতীয় সপ্তাহের রুটিনের পর বা দ্বিতীয় সপ্তাহের ক্লাসগুলো যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন 3 নম্বর সপ্তাহে গিয়ে আমরা আবারও প্রথম সপ্তাহের রুটিনটা ফলো করব, এবং 4 নম্বর সপ্তাহে গিয়ে আবারও দ্বিতীয় সপ্তাহের রুটিনটা ফলো করব। এবং এইভাবে করেই কিন্তু আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। আর পাশাপাশি ক্লাসরুম যে টুলটা আপনাদের সাথে পরিচয় করালাম, সে ক্লাসরুম টুলের মাধ্যমে আমরা তো হচ্ছে
বিভিন্ন ক্লাস ওয়ার্ক, বিভিন্ন অ্যাসাইনমেন্ট, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, নোট, সাজেশন, তারপরে অ্যাসাইনমেন্ট, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ক্লাসরুমের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা দিতে থাকবো এবং সেখান থেকে তারা সেগুলো সুন্দর মতো করে আমাদেরকে তারা পাশাবে। আমাদের ক্লাসের চলতে থাকবে এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিশ্চয়ই আমাদের ছাত্রছাত্রীরা যারা আছেন তারা অলরেডি আপনারা লিখে নিয়েছেন এবং যদি নতুন কেউ জয়েন করে থাকেন বা লাইভে যদি কেউ নতুন কেউ আমাদের আজকের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই কোডটাকে খাতায় লিখে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নেবেন। হ্যাঁ, অলরেডি ফারা হাফিজ আমাদেরকে দেখাচ্ছেন ক্লাসরুম কোড, ফারা লিখেছেন ক্লাস কোডটা। এই ক্লাস কোডটা হচ্ছে আমাদের ক্লাসরুমে ঢোকার পারমিশন। আমরা যে ক্লাসরুমে প্রবেশ করব সে ক্লাসরুমে যখন আমরা জয়েন করব তখন জয়েন করতে গিয়ে আমাদের আসলে এই কোডটা চাইবে বা তারা একটা কোড চাইবে, সেই কোডটা যখন তারা আমাদের কাছে চাইবে তখন আমরা এই কোডটা যদি সুন্দর মতো করে ওখানে টাইপ করে দেই, টাইপ করে যদি আমরা ওকে বাটনে প্রেস করি তাহলে কিন্তু সরাসরি আমরা ক্লাস সেভেনের ক্লাসটাতে প্রবেশ করে যাব। এবং এই কোডটা যদি কোনো কারণে ভুল হয় তাহলে কিন্তু আমরা ক্লাসে প্রবেশ করতে পারবো না, কাজেই এই কোডটা সবসময়ের জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা প্রত্যেকটা বিষয় যাদের আমরা আমাদের সাথে যারা অভিভাবকরা যুক্ত আছেন, গার্ডিয়ান যারা যুক্ত আছেন, আশা করছি আপনারা প্রত্যেকটা বিষয় খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং আগামী রবিবার থেকে আমরা কিন্তু ঠিক এই ফরম্যাটেই আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করব। আশা করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের সন্তানদের একটা সুন্দর ভবিষ্যৎ কিন্তু ভবিষ্যতের দিকে আমরা আসলে নিয়ে যেতে পারবো বলে আমরা প্রত্যাশা করছি। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী, এই নিউজটা আপনাদেরকে একটু দিয়ে রাখি কারণ আপনাদের হয়তো অনেক রিলেটিভ আছে যাদের বাচ্চা কাচ্চা হয়তো বা ক্লাস ফাইভে পড়ে বা এইচে পড়ে বা আমাদের স্টুডেন্টদের হয়তো অনেক কাজিন রয়েছে, এই জন্য নিউজটা দিয়ে রাখি। আমাদের ক্লাস ফাইভের যেহেতু পিইসি বা প্রাইমারি এডুকেশন কমপ্লিশন পরীক্ষা রয়েছে এবং এইচের জেএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা রয়েছে, সেহেতু এই দুইটা পরীক্ষার জন্য স্পেশালি আমরা একটা প্যাকেজ প্রোগ্রামের অফার করতে যাচ্ছি বা একটা প্যাকেজ প্রোগ্রামের পরিকল্পনা করছি যেখানে আমরা আমাদের হচ্ছে ফাইভ এবং এইট এই দুইটা ক্লাসের পিইসি এবং জেএসসির ফুল প্রিপারেশনটা আমরা এই ঘরে বসেই স্টুডেন্টদেরকে একদম তৈরি করে দিতে পারবো। এবং সেই জন্য হচ্ছে যদি আপনাদের পরিচিত কেউ থেকে থাকে যারা ক্লাস ফাইভে পড়ে বা ক্লাস এইটে পড়ে তাহলে অবশ্যই এই বিষয়টা বলবেন তাদেরকে, কারণ যেহেতু আমি আগেই বলেছি শেষ মুহূর্তে দেখা যাবে যে আমাদের সরকার হয়তো পরীক্ষার একটা ডেট ঘোষণা করেই দিয়েছে যে এত মাসে এত তারিখে হচ্ছে পিইসি বা জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এরকম একটা ডেট কিন্তু যে কোনো সময় সরকার ঘোষণা করে দিতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বাসায় বসে এই পিসি এবং জেএসসি পরীক্ষার প্রিপারেশনটা এই ক্লাসরুমের মাধ্যমে আসলে নিতে পারি তাহলে সেটা আমাদের জন্যই ভালো হবে। পাশাপাশি অন্যান্য ক্লাসের প্রিপারেশন তো আমরা নিচ্ছি, যেহেতু আমাদের সামনে অ্যানুয়াল এক্সাম আছে, আমাদের বার্ষিক পরীক্ষা তো অবশ্যই হবে, বার্ষিক পরীক্ষা ছাড়া আমরা ক্লাস এইটে উঠতে পারবো না, সেহেতু বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু আমাদের একটা এক্সট্রাভাবে প্রিপারেশনের প্রয়োজন আছে, সেই প্রিপারেশনগুলো তো আমরা ডেফিনেটলি নেব। পাশাপাশি এই দুইটা কোর্সের জন্য বা এই দুইটা বোর্ড পরীক্ষার জন্য আমরা আলাদাভাবে একটা প্যাকেজ প্রোগ্রামের পরিকল্পনা করছি, যদি আপনাদের কোনো রিলেটিভ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আপনাদের সন্তানের ভবিষ্যৎ কামনা করছি, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো আমি তন্ময় দত্ত এখানেই বিদায় নিচ্ছি। আগামী রবিবার থেকে আমাদের দেখা হবে নতুনভাবে ক্লাসরুমের মাধ্যমে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা প্রত্যেকের ইমেল অ্যাড্রেস গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী রবিবার।